Assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah. In this video, I'd like to teach you how we can say to the people, how are you? Amra ei videote shekhbo kibhabe amra ekjon byaktike boli je how are you, mane tumi kemon acho. Eta just simple ekta English amra jani je tumi kemon acho, orthat how are you or othoba how do you do. But amra aro bibhinno style e kotha gulo bolte pari, right? So আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে ফর্মাল ইংলিশ রয়েছে, ইনফর্মালও রয়েছে। তো আমরা সময় নষ্ট না করে চলে যাই আজকের ভিডিওতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখব যে আজকে টাইটেল হচ্ছে তুমি কেমন আছো। ওয়েল, তুমি কেমন আছো। যাই হোক, প্রথমে যে সেন্টেন্সটি পেয়েছি, বাক্যটি, সেটি হচ্ছে হাউ ইজ ইট গোয়িং, মানে কেমন চলছে, মানে কেমন আছো। সেম কথা আমরা এটা ইজিলি ইউজ করি, হাউ ইজ ইট গোয়িং। সচরাচর আমরা যে হাউ আর ইউ বলি সেটার পরিবর্তে ওখান থেকে সরে এসে হাউ ইজ ইট গোয়িং আমরা বলি। এটা হচ্ছে নাইস একটা এক্সপ্রেশন যেটা নেটিভ স্পিকাররা এই ল্যাঙ্গুয়েজে কথা বলে থাকে। সো হাউ ইজ ইট গোয়িং, তার মানে হচ্ছে তুমি কেমন আছো। বাট এটা রিয়েল যদি ওয়ার্ড থেকে সরাসরি বাংলা স্টাইলে চলে আসি তাহলে কেমন চলছে, রাইট? বাট প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবেন যে আমরা ডিকশনারিতে যে শব্দের মিনিং খুঁজে বের করি সেটাই কিন্তু রিয়েল মিনিং নয়। সেন্টেন্সে, বাক্যের মধ্যে সিচুয়েশান অনুযায়ী ওইখানে একটা শব্দ কি মিন করতে চাচ্ছে সেটা হচ্ছে রিয়েল মিনিং। আপনারা যারা আইএলসের স্টুডেন্ট রয়েছেন বা যারা আইএলস নিয়ে পড়াশোনা করেন বা পরীক্ষা দিয়েছেন তারা সেটা ভালোভাবে বুঝতে পারবেন যে প্যাসেজে বিশেষ করে এক একটা ওয়ার্ডের ডিফারেন্ট মিনিং এখানে চলে আসবে। যাই হোক, যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি যে হাউ ক্যান ইট গো রং, কীভাবে এটা ভুল হতে পারে। তো হাউ ক্যান ইট গো রং, তো গো হচ্ছে এখানে, গো মানে হচ্ছে যাওয়া, বাট এখানে গো অর্থ হচ্ছে হওয়া। যাই হোক, সেটা নিয়ে আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। পরবর্তী আরেকটি সেন্টেন্সে চলে যাব, সেটা হচ্ছে হাউ আর দ্য থিংস। হাউ আর দ্য থিংস মানে হচ্ছে যে সব কিছু কেমন আছে বা কেমন হচ্ছে, এটা হচ্ছে এর অর্থ। আর আরেকটু যদি বেশি করে বলি তাহলে হাউ আর দ্য থিংস গোয়িং অন, মানে সব কিছু কেমন চলছে বা কেমন যাচ্ছে বা কেমন আপনি অতিবাহিত করছেন। সো এই সেন্টেন্সটিও অনেক ফেমাস, নেটিভ স্পিকাররা সেটা ইউজ করে থাকে। হাউ আর দ্য থিংস, হাউ আর দ্য থিংস গোয়িং অন, মানে সব কিছু কেমন চলছে, মানেই হচ্ছে আপনি কেমন আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট আরেকটি সেন্টেন্সে চলে যাই, সেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং। হাউ আর ইউ ডুইং মানে হচ্ছে আপনি কেমন আছেন। আমরা এটা মোস্টলি ইউজ করি বাংলাদেশে যে হাউ আর ইউ ডুইং। আবার এটার যদি ডিরেক্ট মিনিং করি বাংলিশে সেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং, মানে কীভাবে আপনি করছেন, কোনো একটি কাজ করছেন। ঠিক ওই মুহূর্তে যদি জিজ্ঞেস করি যে হাউ আর ইউ ডুইং, মানে কীভাবে আপনি করছেন সেটা, সেক্ষেত্রে সেটার মিনিং ঠিক আছে হাউ আর ইউ ডুইং। বাট আমরা যদি এটা কেমন আছেন এই অর্থে ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা হাউ আর ইউ ডুইং। আর এটা সিচুয়েশানই বুঝতে পারবেন, হঠাৎ করে একটা বন্ধুর সাথে দেখা, ঠিক এই মুহূর্তে আমরা বলতে পারি হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ ডুইং, মানে বন্ধু কেমন তুমি আছো। আর এটা যদি আমরা ওই অর্থে নিয়ে চলে যাই যে কীভাবে করছো তাহলে সেটা হবে না, এটা সিচুয়েশান অনুযায়ী প্রকাশ পাবে কি বলতে চাচ্ছেন আপনি। পরে আরেকটি সেন্টেন্সে চলে যাই নেক্সট, সেটা হচ্ছে হাউ ইজ লাইফ। ইজিলি এটা আমরা ইউজ করি, হাউ ইজ লাইফ। বন্ধুর সাথে দেখা বা কারোর সাথে দেখা, হ্যালো ফ্রেন্ডস হাউ ইজ লাইফ, মানে কেমন জীবন, মানে জীবনটা কেমন চলছে বা কেমন আছো। সেম কথাই আমরা প্রয়োগ করতে পারি। আর এটা ম্যাক্সিমামই নেটিভ স্পিকাররা এই সেন্টেন্সটি বলে থাকে। তারপরে নেক্সট আরেকটি চলে যায় হোয়াটসঅ্যাপ। এটা খুব মোস্ট ইউজড ইন দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে হোয়াটসঅ্যাপ কথাটা আমরা ইউজ করি সব। তবে এই কথাগুলো আসলে ইনফর্মাল। হোয়াটসঅ্যাপ আমরা একটা হোয়াটসঅ্যাপ মানে আসলে এর ডিরেক্ট বাংলা মিনিং হচ্ছে যে কি ব্যাপার বা কি খবর, তার মানে হচ্ছে কেমন আছেন। আমরা যেমন কি ব্যাপার বা কি খবর এ অর্থেও যেমন ইউজ করি হোয়াটসঅ্যাপ, কি খবর বা কি অবস্থা, ঠিক তেমনই কেমন আছেন সে অর্থেও এটা আমরা ইউজ করি। বাট এটা ইনফর্মাল, ম্যাক্সিমামে আমরা ফ্রেন্ড সার্কেল, সমবয়সী থেকে নিচের লোকদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। বাট সিনিয়র যারা অফিসিয়ালি কর্পোরেট লেভেলে যারা জব করেন তারা ওই ক্ষেত্রে অফিসিয়ালি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, এই হচ্ছে এটা বিষয়। তারপরে আরেকটি আছে, সেটা হচ্ছে হোয়াটস গোয়িং অন। হোয়াটস গোয়িং অন মানে হচ্ছে যে সরাসরি যদি এটা বাংলিশ স্টাইলে নিয়ে আসি তাহলে হচ্ছে হোয়াটস গোইং অন মানে কি চলছে বা কি যাচ্ছে বা কি হচ্ছে বাট আমরা কোনো ফ্রেন্ডের সাথে প্রথম সাক্ষাৎ হলেই বা দেখা হলে আমরা বলতে পারি ফ্রেন্ড হোয়াটস গোইং অন মানে কি চলছে মানে কি কারবার চলছে বা কেমন আছো তুমি সেম কথা এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে যে আপনি কি মিন করতে চাইছেন এই হচ্ছে এটার অবস্থা সো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলে যাই এগুলোর অ্যানসার কিভাবে দেব উত্তর কিভাবে আমরা দিতে পারি তার আগে একটি কথা বলি যে তুমি কেমন আছো হাউ আর ইউ এই যে খুব মোস্ট রিকগনাইজড ইউজড একটি সেন্টেন্স যে তুমি কেমন আছো হাউ আর ইউ এটা কিন্তু আমরা ভিন্নভাবে প্রকাশ করি যেমন ক্যান ইউ এক্সকিউজ মি হাউ ইউ আর রাইট নাও অর মে আই নো হাউ ইউ আর সো কেমন আছো এই ফর্মাল ইংলিশ আমরা বিভিন্নভাবে প্রয়োগ করি বিভিন্ন ওয়েতে রিফ্রেজিং করে আমরা বলি সো সেটার আরেকটি ভিন্ন ভিডিও রয়েছে সেখানে বিস্তারিত আলোচনা করেছি আপনারা নাসিরস ক্লাব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসুন নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের এই পর্যায়ে আমরা চলে আসি যে আমরা অ্যান্সার কীভাবে দেব উত্তর আমরা এই সবগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারি যেমন হচ্ছে ওয়েল থ্যাংক ইউ অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ সো How are you যদি কেউ বলে বা হোয়াটসঅ্যাপ বলে তো well বা I'm fine অথবা I'm good তারপরে হচ্ছে কি থ্যাংক ইউ দেবো এবং থ্যাংক ইউ দেওয়ার পরেও কিন্তু আমি তাকে জিজ্ঞেস করবো যে তোমার খবর কী মানে তুমি কেমন আছো সো হোয়াট অ্যাবাউট ইউ আমরা বলবো হোয়াট অ্যাবাউট ইউ এর অর্থ এই না যে আপনি কেমন আছেন এটার অর্থ এটা না যে আপনি কেমন আছেন এটা ঠিক আপনার আগের সেন্টেন্সটি কি বলা হয়েছে সেটা বলার জন্যই এটা বলতে হয় যেমন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে আর ইউ ম্যারিড তখন আমি বলবো ইয়াস আই এম ম্যারিড এবং আমি যদি আবার পাল্টা তাকে কোশ্চেন করতে চাই যে আপনি কেমন আছেন বা আপনি কি বিবাহিত সেক্ষেত্রে আর ইউ ম্যারিড এটা না বলে আমরা বলবো খুব সহজেই যে হোয়াট অ্যাবাউট ইউ তার মানে হোয়াট অ্যাবাউট এর অর্থ হচ্ছে যে আগের সেন্টেন্সটি যে ব্যক্তি আপনাকে কোশ্চেন করেছে সেম কোশ্চেনটা আপনি হোয়াট অ্যাবাউট ইউ দিয়ে প্রকাশ করছে এইভাবে আমরা পরে দুই নম্বরের অ্যান্সারটি হচ্ছে আই এম গুড আই এম ফাইন অথবা আই এম কোয়াইট ওয়েল বা আই এম কোয়াইট গুড বা আই এম প্রিটি গুড অনেকগুলো আমরা বলতে পারি প্রিটি মানে সুন্দর প্রিটির অর্থ হচ্ছে সুন্দর বাট এখানে প্রিটি মানে হচ্ছে পুরোপুরি মানে পুরোপুরি আমি ভালো আছি যেমন কোয়াইট মানে হচ্ছে পুরোপুরি এছাড়াও আমরা অ্যান্সার দিতে পারি আ লিটল বিট টায়ার্ড একটু টায়ার্ড আছে বা আ বিট টায়ার্ড এরপর হচ্ছে ইটস গ্রেট থ্যাংকস তারপর হচ্ছে আই এম প্রিটি গুড আমি খুব ভালো আছি বা সাউন্ডস গুড বা ইটস সাউন্ডস গুড মানে ভালোই মনে হচ্ছে ভালোই আছি অথবা নট ব্যাড মানে খারাপ নেই অথবা জাস্ট সারভাইভিং মানে কোনো রকমে বেঁচে আছি এছাড়াও আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আই অ্যাম শো মানে হচ্ছে আমি মোটামুটি ভালো আছি আমি শো মানে আমি মোটামুটি ভালো আছি এরপরে আরেকটি যেমন আমরা বলতে পারি যে আমি তেমন ভালো নেই তাহলে হচ্ছে আম নট শো ওয়েল আম নট শো ওয়েল আমি তেমন ভালো নেই বা আমি বেশি ভালো নেই এখানে শো অর্থ হচ্ছে যে বেশি আর এখানে শোর অর্থ হচ্ছে যে মোটামুটি প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে কেমন আছেন এক একজন এক এক স্টাইলে প্রয়োগ করবেন নেটিভেরা এক এক ধরনের এক এক স্টাইলে প্রয়োগ করে থাকে আনসারগুলো ডিফারেন্টভাবে আপনাদের যে মুহূর্তে প্রয়োজন সেটা সেখানে আপনারা প্রয়োগ করবেন আর হোয়াট অ্যাবাউটের অর্থ হচ্ছে যে আগের সেন্টেন্সটি আপনি কি বলেছেন সেই সেন্টেন্সটি পুনরায় না বলে আমরা হোয়াট অ্যাবাউট বলে আগের সেন্টেন্সটি সেম টু সেম মিনিংটা প্রকাশ করলেন আপনি হোয়াট অ্যাবাউট নিয়ে আমার আরেকটি ভিডিও আছে সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আর আজকের এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না লাইক করবেন আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ আর নিউ আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম